96 আমি আওয়ামী লীগে ভোট দিয়েছি, আওয়ামী লীগ পছন্দ করতাম, ভালোবাসতাম। শায়েখের মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহির কথা শুনে যখন গেছি এবং নিয়ত করছি সাড়ে তিন হাজার বডির মধ্যে সুন্নতের বাহিরে চালাবো না, হারাম হালাল অতীতে যা ছিল সব বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই চরমনায় বায়াত হয়েছি এবং ইসলামের পক্ষে সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এবং কেন, এটার প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য কি ছিল, এটা আমরা কেন করব, এই রাজনীতির মাঠে ইসলামী আন্দোলনের আত্মপ্রকাশ কেন হয়েছে, অনেক কিছু প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তরও আমাদের জানা দরকার। 1987 সনে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। দিন দিন হাঁটি হাঁটি পা পা করে আজকের 2024 এসে বাংলাদেশের সমস্ত প্রোগ্রামের সাথে আমাদের আমিরুল মুজাহিদিন এবং আমাদের নায়েবে আমির বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুফল কি হবে কি হবে না, এর কি ভালো এবং কি মন্দের দিক পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আজকে আমরা যারা মুজাহিদ, আমাদের দায়িত্ব এই মিশনকে বাস্তবায়ন করা। আমাদের আমিরের নির্দেশ অনুযায়ী যতগুলা মিশন আছে প্রত্যেকটা মিশন প্রত্যেকটা মুজাহিদের দায়িত্ব এবং কর্তব্য। প্রতিনিধি সম্মেলন, আমরা এক একটা এলাকার এক একটা ঘরের এক একটা বাড়ির একটা ওয়ার্ডের একটা থানার একটা ইউনিয়নের প্রতিনিধি, একজন সম্মানিত ব্যক্তিত্ব। অতীতে আমাদের যারা আমরা চরমনায় গেছি, অতীতে আমাদের ইতিহাস রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী অনেকের তকমা আছে, কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ অন্য দলের মধ্যে ছিলাম, কি কথা ঠিক না ঠিক? সময় মাত্র 2 মিনিট, আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে মাসিক আস্তমা সবুজরিতে অংশগ্রহণ করার জন্য। তো মাস্টার মোহাব্বত করে ভালোবাসে সেই বিদায় আমাকে 1-2 মিনিট কথা বলার জন্য বলতেছেন। আসলে একটা সময় আমি বেলায়েত হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। 96-97 আমি চরমনায় যাই। 96 আমি আওয়ামী লীগে ভোট দিয়েছি, আওয়ামী লীগ পছন্দ করতাম, ভালোবাসতাম। শায়েখের মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহির কথা শুনে যখন গেছি এবং নিয়ত করছি সাড়ে তিন হাজার বডির মধ্যে সুন্নতের বাহিরে চালাবো না, হারাম হালাল অতীতে যা ছিল সব বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই চরমনায় বায়াত হয়েছি এবং ইসলামের পক্ষে সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি। আমাদের গড় থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সেখানে কি রাজনীতি থাকবে কি থাকবে না, কি ভাই রাজনীতি থাকবে কি থাকবে না? পোস্টারের মধ্যে অনেক নাম লেখা থাকে, ন্যায় নীতি সততা ন্যায়পরায়ণ জনগণের সেবক এবং সেবা দানকারী। অতীতের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, অনেক ন্যায় নীতিবান নেতৃবৃন্দ সংসদে গেছেন এবং দেশের জন্য কি করেছেন, সারা বাংলার জমিনে সাক্ষী না সারা বিশ্বের মধ্যে সাক্ষী হয়ে গেছে ওই ন্যায় নীতি এবং সততার ব্যক্তিত্বের পরিচয়। আজকে আপনি বিশ্বের এমন কোন রাষ্ট্র পাবেন না যে 350 সাংসদ এবং উপদেষ্টা সহ প্রায় 400 হবে, যে প্রত্যেকে পলাতক, একজন বাংলার জমিনে মানে অক্সিজেন নেওয়ার ক্ষমতা রাখে না, কথা ঠিক না ভাই ঠিক? তাহলে আলোচনার প্রয়োজন নেই, তাদের চরিত্র তাদের কর্মই বুঝাই দিয়েছে তারা খারাপ ব্যক্তিত্বের অধিকারী, তাদের এই বাংলার জমিনে তাদের মসনদ গ্রহণ করার মতো কোনো অধিকার নাই। আমি একটাই বলবো, যেই জাতি এবং যেই গোষ্ঠী ক্ষমতার পরিবর্তন চায় না, আল্লাহ পাক ওই জাতি এবং ওই গোষ্ঠীকে ক্ষমতার পরিবর্তন করান না। আপনার আমার নিয়ত যদি সহি থাকে, আল্লাহ পাক একদিন না একদিন ওই সহি নিয়তের রেজাল্ট দিবেই দিবে, এতে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ আজকে যারা আমরা আছি তারা চরমনায়ের বায়াত, প্রত্যেকের দায়িত্ব থাকতে হবে। আমি অতীতে যেমন আমার পকেট থেকে আমার মেধা দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার শক্তি ক্ষমতা দিয়ে আমার দলকে ধরে রেখেছি, চরমনায় আসার পরে
তার চেয়ে ডাবল পরিশ্রম দান এবং মেহনত ক্ষমতা সমাজের মধ্যে আপনাকে আমাকে দেখাইতে হবে। সেই সময় আমাদের সামনে উপস্থিত আমরা রাজনীতি করি আপাততের উদ্দেশ্যে, আমাদের প্রত্যেকটা খরচের মধ্যে আপাতত হবে, আর দুনিয়াদার রাজনীতিদের মধ্যে প্রত্যেকটা খরচের মধ্যে আপাতত হয় না, বরঞ্চ গুনার কাজ সংগঠিত হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদেরকে বুঝে শুনে এবং আমার আমানতটা সঠিক পাত্রে, একটা কথা বললে না বললেই হয় যে আমরা অনেক সময় এই চরমোনাইকে মনে করি যে প্রার্থী দাঁড়াইছে, এই প্রার্থী তো পাস করবে না, পাস আর ফেলের জন্য আপনার আমার আমানত এদিক সেদিক যাবে, এটা কিন্তু কোনো প্রশ্ন না, কথা ঠিক না ঠিক? নামাজ কবুল হবে কি হবে না কেউ আমরা জানি? কেউ জানি ভাই? একমাত্র কবুলের মালিক আল্লাহ। আমাদের শুধু চেষ্টা করা, হক্কানি আলেম ওলামার আমরা যারা আলেম না, আমাদের শায়েখ দয় আমাদেরকে যেভাবে নির্দেশ দিছেন, আলেম ওলামা যেভাবে আমাদেরকে এবাদত করার নির্দেশ দিছেন, সেই অনুযায়ী আমরা চেষ্টা করে যাব। রহমতের মালিক আল্লাহ, রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ, পাস করানোর মালিকও আল্লাহ। আমাদের শায়েখ বলেন একটা বোর্ডও যদি আপনি পান তাহলে কলা গাছ হিসাবে হাত আঙে দাঁড়িয়ে থাকেন, তারপরেও ওই ইউনিয়ন ওই থানা খালি রাখেন না। আজকে আমাদের মনের মধ্যে ওয়াদা করি যে যতদিন বেঁচে থাকবো নিজে তো কাজ করবই, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন যারা আছে প্রত্যেককে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কাজ করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।